म्यांमार থেকে অস্ত্র নিয়ে অনুপ্রবেশের সময় বান্দারবানে ৪ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। নাইখংছড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ। নাইখংছড়ের মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে ভোরে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। এই সময় ৬টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি স্ট্যানগন, ৫টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। র‍্যাব ১৫-র অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাবার বাগানের গহীন জঙ্গলে অবস্থান নেন তারা। এই সময় কয়েকজনকে সেখানে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে লোকগুলো পালানোর চেষ্টা করলে ৪জনকে আটক করা হয়। এ বিষয়ে দুপুরে কক্সবাজার ১৫-র ক্যাম্পে বিস্তারিত জানানো হবে বলে জানান অধিনায়ক করনেল খায়রুল ইসলাম সরকার।